নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগের সাথে। অ্যাকচুয়ালি চার পাঁচ দিন কিন্তু কোনো ভিডিও দিইনি, তার মেইন রিজন হচ্ছে আমার মন ভালো লাগছিল না। কেন ভালো লাগছিল না, তার মেইন রিজন হচ্ছে সারাদিন বাড়িতে থাকতে থাকতে মাথা খারাপ হয়ে গেছে। সেকেন্ডলি হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রি, আমাদের সালন ইন্ডাস্ট্রি, বিউটি অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি প্রায় দু মাস যাবৎ বন্ধ এই কোভিড এর কারণে। লকডাউনেরও 15 দিন আগের থেকে সব আমাদের ইন্ডাস্ট্রি পুরো শাটডাউন করে দেওয়া হয়েছে, আর এখনো কোনো নোটিস আসেনি যে কবে থেকে আমরা ওপেন করতে পারবো, ঠিকভাবে সব চলবে। তাই জন্য মনটা একটু খারাপই, কারণ একটা গ্রুপ আছে আমাদের বিউটি অ্যান্ড ওয়েলনেস এর গ্রুপ, যেখানে সবাই সবার যে কত কষ্টে কাটছে তাদের দিনগুলো সেই সব শোনাচ্ছে। আর শুনছে সত্যি মনটা সবারই খারাপ হচ্ছে, স্পেশালি আমি আর মা সবসময় দেখছি মেসেজগুলো, দেখে দেখে নিজেদেরই খুব কষ্ট লাগছে। মানে এটা একটা অ্যাসোসিয়েশনই বলতে পারো, যে যত সালন আছে কলকাতাতে সবাই মোস্টলি মানে 95% তারা ওই গ্রুপটার সাথে জড়িত আছে, তো তাদের মধ্যে সবার একটা কথাবার্তা হয়, তো তাদের মন খারাপ দেখে আমাদেরও মানে মন খারাপ হচ্ছে, কারণ আমরাও সেই ইন্ডাস্ট্রির সাথে জড়িত। তো মা বললো দেখ মন খারাপ করে তো কিছু হবে না, সব থেকে ভালো হচ্ছে প্রে করা আর পজিটিভ থাকা। পজিটিভ থাকলে আশা করি সবকিছু আবার ওপেন হবে, কারণ দেখো একটা ইন্ডাস্ট্রি শুধু আমাদের একাকে নিয়ে হয় না, মানে অনেক লোককে নিয়ে হয়, আর তাছাড়া আমাদের কত কিছু মাথায় রাখতে হয়, যেমন আমাদের স্টাফেদের স্যালারি, বাদ বাকি বিলস, তারপরে তোমার যাবতীয় যারা রেন্টে চালাচ্ছে সেই রেন্ট, অনেক কিছু মাথায় একটা মানে বোঝা হয়ে থাকে, সেগুলোও একটা চিন্তা থাকে। তো ঠিক আছে, একটুগুলোকে সাইডে রেখে আবার একটু নিজেদের লাইফে একটুখানি পজিটিভিটি আনার জন্য মা বলল দেখ একটা কাজ কর, মনটা ভালো হয়ে যাবে, তুই তো সবসময় কিছু না কিছু করিস, একটা কাজ কর, যা বাবার জন্য গিয়ে কিছু কিনে আন। আমি বললাম ভালোই তো বললে, তাহলে চলো তুমি আর আমি একটু বেরোই। আমাদের বাড়ির থেকে 2-5 মিনিটের ডিস্টেন্সে হচ্ছে ম্যাক্স, তো ম্যাক্সে চলে গেলাম আমি আর মা। সো বন্ধুরা, আমি আর মা ম্যাক্সে চলে এসেছি, অ্যান্ড এবার আমরা সিলেক্ট করে নেবো বাবার জন্য জামা। প্রথমেই দেখছি ট্রাউজার, বাবা খুব ভালোবাসে ট্রাউজার, তাই জন্য ট্রাউজার নিয়ে নেবো। এবার চলে গেছি টি শার্ট সেকশনে, যেটা এভরিডে ওয়ারের জন্য বাবার জন্য আমি 2টো টি শার্ট সিলেক্ট করে নিয়েছি। টোটাল 3টে জিনিস নেওয়া হয়ে গেছে, অ্যান্ড বিলিং কাউন্টার থেকে আমরা বিলও করে চলে এসেছি, এবার বাড়ি যাবো। তো চলো বাবাকে এবার একটু সারপ্রাইজ করে দিই, বাবা এখন কাজ করছে অফিসিয়াল কাজ, তো বাবাকে একটু ডেকে ঝটপট সারপ্রাইজ করে তোমাদেরও দেখাই জিনিসগুলো কি। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট ইন দ্য ভিডিও। সো এবার বাবাকে ডাকা যাক, চলো বাবা। হ্যাঁ ও ঘরে একটু চলো, একটু দাঁড়া আমি কাজ করে আসছি। আরে চলো 5 মিনিট আসো, একটু আসো। আসি 5 মিনিট। আরে আসো না, 5 মিনিট ঠিক আছে, আসো আসি, চলো আসো। আউটফিট বলতে আমি 3টেই এনেছি, 2টো টি শার্ট আর একটা ভালো একটা কি বলে ট্র্যাক প্যান্ট না ট্রাউজার। ট্রাউজার তো কেমন লাগলো তোমার ফার্স্ট আউটফিটটা একটু বলে দাও। এক্সিলেন্ট, কমফোর্টেবল লাগছে, এটা রেগুলার ওয়্যারের জন্যই এনেছি, সামনে থেকে দেখিয়ে দিই। খুব ভালো মেটেরিয়াল একদম, এটা কি কটন তো, একদম খুব ভালো, আর প্যান্টটাও খুব সুন্দর, প্যান্টের ডিজাইনটাও খুব সুন্দর, খুব মানে একদম ইউনিক আমার লেগেছিল, যে জন্য আমি একবারে নিয়ে নিই। এবার নেক্সট টাই চেঞ্জ করে আসো। এবার সেকেন্ড আউটফিট পরে বাবা চলে এসেছে, তোমরা দেখো একবার কেমন লাগছে। খুব ভালো, মানে 2টো গেঞ্জি এবং ইয়ে খুব এক্সেলেন্ট, তার সাথে একটা টুপি অ্যাড করানো হয়েছে, খুব ভালো মেটেরিয়ালটা দেখো, ডিজাইনটাও খুব সুন্দর, দারুণ ডিজাইনটা, আর খুব কমফোর্টেবল তাই তো, কেমন লাগছে, খুব ভালো, ফ্যাশনেবল একদম। কেমন লাগলো জামাগুলো, যদি ভালো থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে। আমার তো 3টেই খুব ভালো লেগেছে, আমার সব থেকে ভালো লেগেছে যেটা সেকেন্ড আউটফিট ছিল, মানে ওই কম্বিনেশনটা আমার এত পছন্দ হয়েছে আমি কি বলবো। আজকের ভিডিওটা এতটাই থাক, আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন কি করবে তোমরা, বাই বাই বলার আগে মনে করিয়ে দিই একবার, প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের মতন এতটাই, টিল দেন বাই বাই।